الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد بسم الله
بسم الله الرحمن الرحيم. تبت يدا سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. في وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى يالي سيدنا مولانا محمد. اللهم وعلى يالي سيدنا مولانا نبي جيجلن তয়েফেতে ইসলাম প্রচার করিতে নবীজি গেলেন তয়েফেতে পাথর দুষ্ট কাফের মারল পাথর আমার দয়াল নবীজির গায়েতে. আল্লাহুম্মা وعلى يالي سيدنا محبتي اي دنيا
গেছেন জ যেতে হবে গুরের পার আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়িদিনা উইরা যাও রে রাতের হাওয়া চইলা যাও রে মদিনা উইরা যাও রে বাংলার দয়াল নবীজি রওয়া যায় আল্লাহুম্মা হ্যাঁ মহব্বত নিয়া জবান খুলে লা ইলাহা জুরে জুরে লা ইলাহা সবাই মিলে লা ইলাহা লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ফেরাউন বলে আল্লাহ আল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন বলে আগুন জ্বালা ফেরাউন বলে ফালা আমার আল্লাহ বলেন ওয়াজিব রাইন আমার আল্লাহ বলেন ওয়াজিব রাইন খুলে দে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জুরে জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Allah, 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 Allah
জবান খুলে আল্লাহ 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 জপ বন্দে হইয়া পাগল দেওয়া না আল্লাহ আল্লাহর নামটি মধু মাখা আল্লাহর নামটি মধু মাখা পররে মন হইয়া পাগল দেওয়া না আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কান্দুগড় গাগরাকাটা শব্দের ভূয়া বাড়ি প্রাঙ্গণ, আত্মবার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামাই কেরাম, অত্র এলাকার সেরেতাজ সম্মানিত মুহতারাম, সম্মানিত বুজুর্গ খতিব সাহেবগণ ও ইমাম সাহেবগণ, সামনে উপবিষ্ট দিনদার ফরহেজগার মুত্তাকি ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকুর সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ লক্ষ মুসলিম জনতা থেকে, হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে, মায়া করে, দয়া করে, অত্যন্ত রহম করম করে আজকে এই বেহেশতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে উজাড় করে কৃপণতা না করে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইন, সরকারে দু আলম, সরকারে দু জাহান, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, শাফিউল মুজনাবিন, সরকারে দু আলম, বিশ্ব কাণ্ডারী, বিশ্ব সভার সভাপতি হুজুর আকরাম, ওয়াল আজাব ওয়াল আরব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা খুশি না বেজার? নবীর উপর দুরুদ পড়ে আমরা খুশি না বেজার? খুশি হইলে আওয়াজটা আরো আস্তে হওয়া দরকার, কি বলে? তাহলে আমরা যদি খাঁটি আশিক রাসূল হয়ে থাকি, নবী প্রেমিক হয়ে থাকি, তাহলে সকলে জোরে একটা তাকবীর দিব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। শরীরটা গরম করতে হইব ঠিক কেরে আগে। আমি দেখতেছি আজকের এই মাহফিলে অধিকাংশ তরুণ, কি বলে, অধিকাংশ তরুণ ওয়াজ হবে দারুণ ঠিক কিনা?
যাই হোক, আমরা নবীর আশিক হয়ে এসেছি। কি বলেন? একটু একটু করে সামনে আগায় বসেন, পিছনে অনেক ভাই দাঁড়ায় রয়েছে, আমরা একটু আগায় বসে। আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কোরআনে কারিমের 110 নম্বর সূরা তেলাওয়াত করেছি। এরপরে 112 নম্বর সূরা তেলাওয়াত করেছি, 11 নম্বর আয়াত সূরা কোরআনে কারিমের মধ্যে 114টি সূরা। কয়টা সূরা? কয়টা সূরা? 114টি। কোরআনে কারিমের আয়াত কয়টি? মতবিরোধ আছে? 6,666টা আয়াত। 6,666টা আয়াত সম্বলিত কোরআন, 114টি সূরা। এর মধ্যে 108 নম্বর সূরা, ভুল বলেছি, 8 নম্বর সূরা, সূরায়ে কাউসার। সূরাটার নাম কি? কাউসার। সূরায়ে কাউসার আল্লাহ পাক কেন নাজিল করলেন, এটার একটা প্রেক্ষাপট আছে। আর সূরায়ে কাউসারের নাম কেন কাউসার রাখলেন, এটারও একটা প্রেক্ষাপট আছে। আমরা বাচ্চাদের নাম রাখি, রাখার পরে জিজ্ঞাসা করি নামটা কে রাখছে, হুজুরের আব্বা রাখছে, হুজুরের দাদা বড় সব কইরা, প্রথম নাতি হইছে, নাতির নাম এইটা রাখছে। কি বলে? এটা একটা প্রেক্ষাপট না? দাদি আউস কইরা রাখে, নানি আউস কইরা রাখে, নানা রাখে, বাবা রাখে, মা রাখে, খুশি হইয়া। কোরআনে কারিমের যতগুলো আয়াত নাজিল হয়েছে, কোরআনে কারিমের মধ্যে যতগুলো সূরা নাজিল হয়েছে, প্রত্যেকটা সূরার পিছনে প্রেক্ষাপট আছে, কারণ আছে। প্রত্যেকটা আয়াতের পিছনেও কারণ আছে যে আয়াতটা কেন নাজিল হইল, কোন সময় নাজিল হলো, কি জন্য আয়াতটা নাজিল হলো, সূরাটা কখন নাজিল হলো, কোন সময় নাজিল হলো, কেন নাজিল হলো, এই সবগুলো মুফাসসিরুনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে গেছে। সুবহানাল্লাহ ভাই, যে কই পকেটে জমাই রাখে ভাই দিয়া বিবি জিগাইব কইতেছে না, তো রাত্রে কয় মাহফিলে গেছেন, মাহফিলে গেছেন, ভালো কথা, হুজুরে কি ওয়াজ করছে, কয় রে কইও না, আজকের মাহফিলের স্টেজটা এত সুন্দর করে সাজাইছে। বিবি কয় ভালো কথা, সুন্দর হইছে, কয় হুজুরে কি ওয়াজ করছে,
আজকের মাহফিলের যে মাইকটি না কি কমত, মনে হয় যে একবারে কান কোন দেন দেওয়ার কথা। বিবি কয় হুজুরে ওয়াজ করছে কি ইডানা করবে, স্টেজ সুন্দর, মাইক আওয়াজ ভালো, এগুলি দিয়ে আমি কি কইরা কয়। আজকের হুজুরের যে চেহারাটা রে, যে একটা ফাদুরিতে আইছে আর কণ্ঠটাও দারুণ। এখন বিবি কয় বুঝতে পারছি আপনি কয় নাম্বার ওয়াজ নিয়েছেন, এমন আসে না নাই ওয়াজে আসে আইসা দোকান পাটে ঘুরে, ঠিক কিনা, রাস্তাঘাটে ঘুরে, যখন হুজুর দোয়া লইছে তাবারুক দিব তখন দেখবে লিস্টের ভরপুর, ঠিক কিনা। অবশ্যই আপনাদের এলাকা মনে এমনটা হবে না আশা রাখি, আপনাদের এখানে মনে এমন হবে না, আমার মনে বাইরে দেশে আওয়াজ শুরু হয়েছে। যাই হোক, এরকম অনেক শ্রোতা আছে কিন্তু বাবা হাতে পায়ে ধৈরা বলি, যুবক হাতে পায়ে ধৈরা বলি, ওয়াজ মাহফিল কেন করা হয়? কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ঠিক কিনা? আল্লাহ আল্লাহর রসুলের আলোচনা শুনবে, আলোচনা শুনে আমল করবে, আমল করে মৃত্যুর উপরে আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনারা কি ওড়াওড়ির অভ্যাস আপনাদের এদিকে আসেনি? ওঠাউটি করেন না, মোটামুটি আপনারা এক থানা আমি আরেক থানা, জেলা মনে হয় ভিন্ন। হ্যাঁ, এটা কি কুমিল্লা জেলা? আচ্ছা, তাহলে এক জেলার মানুষ কিন্তু থানা ভিন্ন। তো যাই হোক, আসছেন, আমিও আরেক থানা থেকে আপনাদের থানায় আসছি। তো আসছি কিছু সহি কোরআন হাদিসের আলোচনা শোনাব, আপনারাও শুনবেন, কিন্তু নিয়ত করে নেন সকলেই যে আমলের নিয়তে শুনব। কিসের নিয়তে? আমলের নিয়তে। আমিও বলবো আমল করার নিয়তে, আপনারা শ্রোতা আপনারাও শুনবেন আমল করার নিয়তে। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিল থেকে কিছু পাথেও আমার জীবন চলার, আমার জীবন চলার কিছু পাথেও নিয়ে যাওয়ার তৌফিক দান করুক বলেন আমিন। সূরাতুল কাউসার, এটা নাজিল হয়েছে মক্কা নগরীতে। নবী আলাইহি সালাতু সালামের পয়গম্বর আরবি সরকার দু আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মক্কা জীবন বড় সুখের গেছে নাকি? নবী পাকের মক্কা জীবন বড় সুখের গেছে, সুখের যায়নি। মক্কা জীবন বড় দুঃখের গেছে, কেননা নবী আলাইহি সালাতু সালাম দুনিয়াতে আগমন করার আগেই বাবা মারা গেছে। নবী আলাইহি সালাতু সালাম জন্মের ছয় মাস পূর্বেই নবীজির বাবা মারা গেছেন, বাবার মুখ নবী আলাইহি সালাতু সালাম দেখে নাই। কি বলেন, দেখছে? কষ্ট লাগে না? মায়া লাগে না? জন্মের চার থেকে পাঁচ বছর বয়সে মা জনুরীয় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এখানে অনেকে আছেন না মা নাই, অনেকে এমন আছেন না বাবা নাই। আজকে যার মা নেই, যার বাবা নেই,
দয়া করে বলে উঠবেন না, আখির মোনাজাত করে মার জন্য বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে তারপরে বাড়িতে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঁচা করে দেখায় নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর, আল্লাহ আল্লাহ তুমি কবুল কর। এরপরে নবী আলাইহি সালাতু সালাম দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আন্ডারে থাকেন, আব্দুল মুত্তালিব দেখাশোনা করেন, অভিভাবক হয়ে গেছেন, আট থেকে দশ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। পুরো কষ্ট লাগে না? এখন নবী আলাইহি সালাতু সালাম কার কাছে যাবে, কে তার অভিভাবক হবে? নবী আলাইহি সালাতু সালামের অভিভাবক হলেন চাচা আবু তালেব। চাচা আবু তালেব নবী আলাইহি সালাতু সালামকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যান, ব্যবসা বাণিজ্যে যান, সিরিয়ায় সফর করেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নবী আলাইহি সালাতু সালামকে নিয়ে সফর করেন, যান। একবার নবী আলাইহি সালাতু সালাম চাচা আবু তালেবের সাথে সিরিয়ার দিকে রওনা করেছেন, মরুভূমি দিয়ে যাচ্ছেন, মরুময় রাস্তা, পথের মধ্যে এক জায়গায় তাঁবু গাড়লেন। চাচা আবু তালেব একটু দূরে গেলেন, নবী আলাইহি সালাতু সালাম একা একা তাঁবুর ভিতরে বসে আছেন। নবী আলাইহি সালাতু সালামের চেহারা মুবারক এত সুন্দর ছিল, সুবহানাল্লাহ, যেই চেহারা আর দুনিয়াতে কখনো আর আসবে না, ঠিক কিনা? দুনিয়াতে আসবে এমন চেহারার অধিকারী আর কেউ হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কার মহিলারা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করেছিল, ওগো আয়েশা, মুহাম্মদের চেহারাটা কেমন, মুহাম্মদ কেমন সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, ও মক্কার লোকেরা, ও মক্কার মহিলারা, এ মক্কার মহিলারা, ইউসুফ আলাইহিস সালাতু সালামের চেহারা দেখে মিশরের নারীরা তাদের হাতগুলো কেটে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালাতু সালামের চেহারা দেখে মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল। ইউসুফকে যখন তার বাবা কারাগারে বন্দি করে রাখলেন, জুলাইখা একবার মাত্র ইউসুফের চেহারাটা দেখেছিল, দেখার সাথে সাথে জুলাইখা পাগল হয়ে গেছে, আমি চাই, আমি চাই, আমি ইউসুফকে চাই, ইউসুফকে আমাকে যেভাবেই হোক এনে দিতে হবে। জুলাইখা পাগল হয়ে গেছে, কিন্তু ইউসুফ বন্দী হইয়া মিশরের মধ্যে এসেছিল, মিশরের কারাগারে ইউসুফ বন্দী অবস্থায় ছিল, কিন্তু বাবা ছিল বাদশাহ। জুলাইখা বলেন, বাবা যেইভাবেই হোক, যেই প্রকারই হোক, ইউসুফকে চাই, ইউসুফকে আমি যেইভাবেই চাই। কেন পাগল হয়েছিল, লম্বা ইতিহাস, লম্বা ইতিহাস বলবো না, বুঝার জন্য বলি রে বাবা, ইউসুফের জন্যই জুলাইখা কেন পাগল হয়েছে,
এই জন্য পাগল হয়েছিল, ইউসুফ ছিল বড় সুন্দর। জুলাইখাকে প্রশ্ন করেছিল, ও জুলাইখা তোমার বাবা বাদশা, তুমি হইলা রাজরানী, তুমি হইলা রাজার কন্যা, তোমার বিবাহ তো হবে আরেক রাজার ছেলের সাথে, তুমি রাজার মেয়ে, তোমার বিবাহ হবে আরেক রাজার ছেলের সাথে, কিন্তু জুলাইখা তুমি কেন একজন কয়েদি নিয়ে তুমি পাগল হয়ে গেছো? এবার জুলাইখা বলেন, এ মিশরের নারীরা, তোমরা কি আমার ইউসুফকে দেখতে চাও? বলে হ্যাঁ, একবার শুধু ইউসুফকে আমরা দেখব, দেখেই আমরা বিবেচনা করব তুমি যে ইউসুফকে নিয়ে পাগল হয়েছ এটা কি আসলে বাস্তবে তুমি সঠিক কাজ করেছ, সঠিক সিদ্ধান্ত নিয়েছ না ভুল সিদ্ধান্ত নিয়েছ। ছেলে যদি প্রেম করে তখন বাবা মায় দেখে যদি পছন্দ হয় তখন বাবা মা কি কয়? কয় করলে করছে লয়া কিচ্ছু তো না, হাজারের মধ্যে একজন, ঠিক কিনা? যুবকরা খুশি কয় কাল হয়ে গিয়ে আব্বারে দেখা, আব্বা দেহ, ঠিক কিনা? আবার যুবতী মায়াও যদি লাংড়া বালা দরতারে বড় দরতারে সুন্দর পছন্দনীয় হয় তখন বাপ মারে দেখায়, দেখো হ্যাঁ ঠিক আছে মোটামুটি চলে, আর যদি পছন্দ না হয় তাহলে কিন্তু গাছে মাছে আগুন লাগে, ঠিক কিনা? এই আগুন আর নিবে না, নিবে নি লুচ্চা মমতা যে কইছে না ফাইটা যায় ফাইটা যায়, হ্যাঁ এরা কি ভালো নাকি? আপনি ভালো কবেন না? এই দেশটারে পাগল করছে মাহি মাহি বেশ্যা লুচ্চা, ঠিক কিনা? আজকের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করেছে একমাত্র জি বাংলার স্টার জলসা, ঠিক কিনা? আজকে মহিলারা শুধু জি বাংলা দিয়ে পাগল আর স্টার জলসা দিয়ে পাগল, রাগ করেন না, বাস্তব কথা বলিনি? আর বাস্তব কথা বলতে গিয়া সত্য কথা হক কথা বলতে গিয়া যদি আপনি রাগ হন এটা আমার আসে যাসে যাসে। রান্না বসাইছে, ভাত বসাইছে চুলার মধ্যে, সিরিয়াল না জায়গা আসেনি ও, সিরিয়াল না জায়গা আইসে সিরিয়াল দেখতো আর খবর নাই, বারের বাতের মার শুকাইয়া লাইগিয়া পুইরা একবারে শেষ না খাওয়ার মতো, স্বামীও একটা মাশাল্লাহ বুঝেন না আইসে বাদ দাও বাদ দিব করতে গা, পুইরা তো সব শেষ, ডেক ডো বাতি আর একটা বসেছে কো এলো এতুন কিপস লাগাইছে আর কি, কয়দিন পরে শেষ, ঠিক কিনা? আজকে এই যে স্বামী স্ত্রীর বন্ধনটা নষ্ট হয়ে গেল, স্বামী স্ত্রীর মহাব্বত ছিন্ন হয়ে গেল, স্বামী স্ত্রীর মায়া ছুটে গেল, এর পিছনে কারণ কি? কারণ কি আপনারাই বলছেন, আমি বলি আমার ভাইয়েরা, জুলাইখা যখন পাগল হয়ে গেল, মিশরের নারীরা জুলাইখাকে বলল, ও জুলাইখা তুমি কার সাথে পাগল হয়েছ, কার জন্য তুমি পাগল হয়েছ আমরা একটু দেখব। এবার জুলাইখা বলে,
মহীশূরের নারীরা, যদি তোমরা দেখতে চাও তাহলে একা একা দেখা যাবে না, সকলে মিলে একটা সমাবেশ করো, একটা মজলিস করো, একটা বড় একটা সমাবেশ করো। ওখানে সমস্ত মিশরের নারীরা সমাগত হবে, হওয়ার পরে আমি আমার ইউসুফকে দেখায় দেব। এবার জুলাইখার সিদ্ধান্ত অনুযায়ী মিশরের মধ্যে একটা সভা হবে, সারা মিশরে শহরে একটা এলান হয়ে গেল, অমুক দিন এতটার সময় জুলাইখার প্রেমিক ইউসুফকে দেখানো হবে। এবার জুলাইখা বললেন, এমনি এমনি দেখলে হবে না, আমি সকলের হাতে একটা করে ছুরি দিয়ে দেব, আর একটা করে লেবু দেব। তোমরা যখন ইউসুফকে দেখবা, ইউসুফ যখনই স্টেজে আসবে, তখন এই অর্ডার করা হবে, তোমরা ওই হাতের ছুরি দ্বারা লেবুটাকে কাটবা। সিদ্ধান্ত হয়ে গেল, দিন তারিখ হয়ে গেল। এবার ইউসুফ প্রদর্শনী হবে, জুলাইখা তার প্রেমিককে প্রদর্শন করানো হবে, তার প্রেমিককে দেখাবে। এবার স্টেজ কায়েম করছে, চতুর্দিক দিয়ে বাহিনী তৈরি, রেডি আছে, যাতে করে কোনো হট্টগোল গন্ডগোল না হয়। সমস্ত মহিলারা সমবেত হল, সবার হাতে একটা করে ছুরি দিল, আর একটা করে লেবু দিল, লেবু একটা করে লেবু দিল। আর বলা হলো, যখন ইউসুফকে তোমাদের সামনে আনা হবে, তখন তোমরা ছুরি দিয়া লেবু কাটবা। সকলে প্রস্তুত, হযরত ইউসুফকে জেলখানা থেকে বের করা হলো। ইউসুফ পয়গম্বর, ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম এবার স্টেজের মধ্যে আসলেন। আসার পরে মিশরের সমস্ত নারীরা হা করে তাকায় রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার নির্দেশ করা হলো, ও মিশরের নারীরা, তোমরা তোমাদের হাতের লেবু কাটো। সমস্ত নারীরা ইউসুফের দিকে তাকায় রইল, এমন ভাবে তাকায় রইছে, এদিক দিয়া ছুরি দিয়া লেবু কাটার নির্দেশ। লেবু কাটতে গিয়া সমস্ত নারীরা তাদের হাত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা বলেন, মনে আছে নি, মনে রাখতে হবে কিন্তু, আম্মা জান আয়েশা বলেন, ও মক্কার নারীরা, ও মক্কার মহিলারা, রে আমার নবী পাকের চেহারা তো সুন্দর ছিল, তো সুন্দর ছিল। মিশরের নারীরা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছে, আর মক্কার মহিলারা যদি আমার নবী পাকের পুরা রূপ দেখতো, চেহারা দেখতো, তাহলে মক্কার নারীরা তাদের কলিজা কেটে ফেলতো। আম্মা জান আয়েশা বলেন, অনেক সময় এশার নামাজের পরে রাত্রের বেলা আমার নবী ঘরে আসতেন, অনেক সময় ঘরের মধ্যে বাতি থাকতো না, ঘরের মধ্যে চেরাগ থাকতো না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবী যখন প্রবেশ করত, তখন সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে যেত। শামাইল তিরমিজির মধ্যে বলে, আল্লাহর নবী শামাইল তিরমিজির মধ্যে বলেন,
আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, দ্বিতীয়ত আর কোন পৃথিবীতে মানুষ এত সুন্দর হবে না, পূর্বেও ছিল না। বাবা আদম থেকে ধরে ঈসা পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম সবচেয়ে সুন্দর ছিলেন, কিন্তু শামাইল তিরমিজিতে প্রমাণ করে ইউসুফের চেয়েও আমার নবীর চেহারা বড় সুন্দর ছিল। ইমাম হাসান হুসাইন নবী পাকের নাতি ছিল, ইমাম হাসান হুসাইন নবী আলাইহি সালাতু ওয়াসালামের সাথে মজা করত, মাঝে মাঝে দুষ্টামি করত। এ ভাই নাতি নানা প্রায় সবই দুষ্টামি করে করেনি, আপনার নাতি করেনি, দাদার সাথে প্রায় দুষ্টামি করে করেনি। ইমাম হাসান হুসাইন প্রশ্ন করে নবী, ও আল্লাহর পয়গম্বর, ও নবী আপনার নানা কে ছিল? আল্লাহর নবী তাকায় থাকেন, হাসান হুসাইন প্রশ্ন করে, ও নবী ও নানা আপনার দাদা কে ছিলেন? আব্দুল মুত্তালিব। হাসান হুসাইন প্রশ্ন করে, ও গো নানা আপনার নানি কে ছিল, আপনার দাদি কে ছিল, আপনার মেয়ে কে, আপনার ছেলে কে, আপনার নাতি কে? আল্লাহর নবী দুটা চোখের পানি ফেলে দিয়ে বলে, ও ইমাম হাসান, ও হুসাইন, এ হাসান, এ হুসাইন, এগুলি বলে আমাকে আর কষ্ট দিও না। এ হাসান বাবার চেহারা দেখি নাই, বাবা কি জিনিসটা বুঝি নাই। হাসান রে জন্মের পূর্বে আমার বাবা মারা গেছে। এ হাসান বাবা কেমন ছিলেন, বাবার চেহারা কেমন ছিল বলতে পারি না। এ হাসান, এ হুসাইন আমার মা কেমন ছিল তাও স্পষ্ট বলতে পারি না, কেননা আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তখন আমার বয়স 5 থেকে 6 বছর। 5 বছরের বাচ্চা কেমন বুঝে, 6 বছরে অবু শিশু কেমন বুঝে, বাবা আপনারাই মনে মনে চিন্তা করে দেখি। এমন ছোটবেলা আমার জননী মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী বলেন, মক্কার জীবন আমার বড় কষ্টের ছিল, বড় কষ্টে আমি মক্কা জীবন পাড়ি দিয়েছি। শুধু মা বাবা হারানোর ব্যথাই নয়, শুধু দাদা চাচা হারানোর ব্যথাই নয়, মক্কার লোকেরাই আমাকে বড় কষ্ট দিয়েছে। দীর্ঘ 40 বছর নবী পাকের যখন 40 বছর পূর্ণ হয়, আল্লাহ পাক নবী আলাইহি সালাতু সালামকে নির্দেশ দেন, ও পয়গম্বর আরবি, ও নবী আপনি এখন থেকে আমার কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। ও নবী আর বসে থাকা যাবে না, আর বিলম্ব করা যাবে না, 40 বছর আপনি অবসর ছিলেন, 40 বছর আপনি বড় অবসর ছিলেন, কোনো কাজ নাই, দিনের কাজ ছিল না, দিন কি জিনিস মক্কার লোকেরা বুঝতো না। অগণবীজি আজকে থেকে আপনি কালিমার দাওয়াত দেন। নবী পাক মক্কার সমস্ত লোকদেরকে আহ্বান করলেন, এক জায়গায় জমা করলেন, সমবেত করে
নবী পাক সবাইকে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল দস্যু শত্রু হঠাৎ করে তোমাদেরকে আক্রমণ করবে, ও মক্কার লোকেরা তোমরা কি তা বিশ্বাস করবে? সমস্ত লোকেরা বলল, হা আমরা অবশ্যই বিশ্বাস করব। কেন কেন? সমস্ত লোকেরা বলে, এ মুহাম্মদ, আজকে 40 বছর তুমি আমাদের সাথে ওঠা বসা করো, চলাফেরা করো, কিন্তু আজ পর্যন্ত কোনদিন তোমার মুখ থেকে মিথ্যা কথা শুনি না। ভাই ব্যবসা করে মিথ্যা কথা বলে, মিথ্যা লেনদেন করে, মিথ্যা বিবির লগে, মিথ্যা মাল লগে, মিথ্যা বাবার সাথে, মিথ্যা ভাই বোনদের সাথে, মিথ্যা, ঠিক কিনা? আমাদের চরিত্রটা এমন না, কথা বললেই মিথ্যা কথা, আরো বানাইয়া সুন্দর করে কয়, মজা লাগায়, মজা লাগায়। সকালবেলা ঘুম থেকে উইটা ফজর নমাজটা পড়ে দোকানে যা, একটা চা দে, দে সারাটা টান দে, আর মিশা কথা শুরু হয়, ঠিক কিনা? সারা রাত ঘুমায় ঘুমায় খেলে স্মৃতি করছে যে আজকে দোয়ারও গিয়া কম, এমন একটা কথা কমু যাতে মানুষ আমার মনে করে ফিসা বুঝেছে, ঠিক কিনা? আপনাদের সমাজে মনে এমন লোক নাই, বানায় বানায় কথা কয়, মিথ্যা মিথ্যা কথা কয়, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, তোমরা যখনই কোনো কথা বলবা একেবারেই সহজ সরল ভাবে সত্য কথা বলবা, কি কথা বলবা? সত্য কথা বলবা, সহজ সরল ভাবে ঘুরাইয়া গাড়াইয়া পেঁচাইয়া পুষাইয়া এইভাবে আঁকা বাঁকা করে কথা বলো না, সত্য কথা বলতে হবে, ঠিক কিনা? হক কথা বলতে হবে, ঠিক কিনা? সমাজে এমন কিছু আছে, এমন কিছু মানুষ আছে, রাগ করবেন না, সত্য কথা বলি, এমন কিছু মানুষ আছে যাদের অত্যাচারে, যাদের অত্যাচারে, যাদের অনিষ্টে মানুষ বড় কষ্টে আছে, ঠিক কিনা? মুখ খুলে বলতে পারে না, কারণ বললেই তার উপরে বিপদ আসবে। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার লোকদেরকে একসাথে করে যখন প্রশ্ন করলো, আমি যদি বলি ওই পাহাড়ের পদদেশে পাহাড়ের পিছনে একদল শত্রু রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, এরা আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা তা বিশ্বাস করবেন কিনা? সমস্ত লোকেরা বলল, এ মুহাম্মদ, অবশ্যই অবশ্যই বিশ্বাস করি, কেননা আজকে 40 বছর পূর্ণ হয়ে গেল, 40 বছর ধরে তুমি আমাদের সাথে ওঠা বসা করো, চলাফেরা করো, ব্যবসা বাণিজ্য করেছ, এমনকি তুমি ঘর সংসারও করেছ, 22-23 বছর বয়সে আমার নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ঠিক কি না? খাদিজার বয়স 40, নবী পাকের বয়স মাত্র 23 বছর বয়স, আল্লাহর নবী সরকার দু আলম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের মহিলাটাকে বিবাহ করেছেন, কেন করেছেন? কেন? জবাব দেওয়ার জন্য আল্লাহর নবী, আল্লাহর নবীর 11টা বিবি ছিল, কয়টা বিবি? 11 জন বিবি ছিল। বর্তমান যুগে কিছু নাস্তিক, কিছু নাস্তিক মুরতাদ
এরা আমার নবীর উপরে তোহমত লাগায়, এরা বলে নবী পাকের নাকি যৌবনের তারটায় 11টা বিয়ে করেছে বলে নাউজুবিল্লাহ। এ নাস্তিকের দল আজকে কান্দুবর গাগরাকাটা ময়দানে বলে যায়, ও নাস্তিকের দলেরা আমার নবী যৌবনের তারনায় বিবাহ করে নাই, আমার নবী বিবাহ করেছে বুঝে দিছে আল্লাহর নবী যে একজন আল্লাহর প্রেরিত বান্দা, একজন আল্লাহর প্রেরিত একজন মনোনীত একজন বান্দা ছিলেন, এটা বুঝাইবার জন্য আল্লাহর নবী 11টা বিবাহ করেছে। এবং এটাও বুঝিয়েছেন আমার যদি যৌবনের তারুণ্যই হতো তাহলে আমি শুধু চেয়ে চেয়ে বেছে বেছে সুন্দরী নারীদেরকে বিবাহ করতাম, অল্প বয়সের যুবতীদেরকে বিবাহ করতাম, কিন্তু আজকে আমার বয়স মাত্র 23 বছর বয়স, আমি বিবাহ করেছি 5 সন্তানের মা 40 বছরের বয়সী নারী খাদিজাতুল কুবরা, ঠিক কিনা? আল্লাহর নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, সমস্ত মক্কার কাফের কুরাইশরা কাফেররা এক বাক্যে সাক্ষী দিয়েছে, এক বাক্যে সকলে মিলে উপাধি দিয়েছে আলামী। অর্থ কি? বিশ্বাসী, সত্যবাদী, চির সত্যবাদী। নবী পাকের জীবনে কোথাও কোনো সময় একটাও মিথ্যা কথা নাই। এবার সমস্ত মক্কার লোকেরা বলল, মুহাম্মদ বলো, বলো কি বলবা বলো? আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এ মক্কার লোকেরা বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মুহাম্মদ আল্লাহর রসূল, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসূল। এই কথা বলার সাথে সাথেই আবুল আহাব বলেন, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। সাথে সাথে সমস্ত মানুষগুলো বিগড়ে গেছে, কেননা আপন চাচা বিরোধিতা করেছে, আপন চাচা মুহাম্মদের বিরোধিতা করেছে, ঠিক কিনা? এ ভাই, আপন নিজের ঘর যদি বিরোধিতা করে সমাজে গিয়ে আপনি কর্তৃত্ব খাটাইতে পারবেন? সমাজে আপনাকে মানব, বলবে গড়ে মানে না বাহির আইসো কেন, ঠিক কিনা? বলবে নি গড়ে ফেরো না বাইরে আইসো, হ্যাঁ? আর সমাজ এমন কিছু লোক আছে দেখবেন, ঘরে ভাড়ে না বাইরে টিকি ঘরে আছে নেই, এমন কিছু লোক আছে এমিয়া বিবির কাছে সিলিন্ডার মানে বিবির মানে বিবির রূপে কথা কইতে রাখে না, কিন্তু সমাজে গিয়ে দেখবেন থার ভাই তোর ভাই সব সাইজ করে আছে, ঠিক কি না? এমন নেতা কথা আছে নেই, আছে ঘরে গিয়ে একবারে বিলাই রয়ে যেতে কিচ্ছু কইতে রাখে না, কিন্তু বাইরে টিকি ঘরে এরা আসলে বেড়া না, এরা বেড়া। এটা আমি কইতাম না আপনারা, আমার ভাইরা, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, একজন মানুষও কবুল করে নাই, এমনকি আপন চাচাও কবুল করে নাই, আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, বড় খারাপ ভীষণ খারাপ নিয়া আল্লাহর নবী ঘরে ফিরলেন, সাথে সাথে আল্লাহ পাক সূরাতুল লাহাব নাজিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাব ما
আপনার ধ্বংস হবে না। আবুল আহাব বলেছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। না 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 ওগো নবীজি, আপনার কোনো ধ্বংস হবে না, আপনি চিরকাল আপনার সম্মান ইজ্জত থাকবে, চিরকাল আপনার নাম নিবেই, ঠিক কিনা? ওগো নবীজি, আবুল আহাব ধ্বংস হবে, তার দুই হাত ধ্বংস হয়ে যাবে। দুই হাত তার আল্লাহ পাক বুঝাইছেন, মুফাসসিরিনে কিরাম লেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, দুই হাত ধ্বংস হয়ে যাবে, এক হাত দ্বারা দুনিয়া আরেক হাত দ্বারা আখিরাত। এক হাত দ্বারা দুনিয়া বুঝাইছেন, আরেক হাত দ্বারা আখিরাত বুঝাইছেন। আবুল আহাবের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। ওগো নবীজি, শুধু তাই নয়, আবুল আহাব তো ধ্বংস হবে, সাথে সাথে তার স্ত্রীও জামিলাও ধ্বংস হয়ে যাবে, আবুল আহাবের স্ত্রীও ধ্বংস হয়ে যাবে, এবং তার ধন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী কালিমার দাওয়াত দিলেন, তাইফে গেলেন, তাইফের লোকেরা নবী পাকের দাওয়াত কেউ গ্রহণ করে নাই, গ্রহণ তো করি নাই। এক মাস যাবত নবী পাক কালিমার দাওয়াত দিচ্ছেন, একটা লোকও ইসলাম গ্রহণ করে নাই, বরং তায়েফের কিছু লোকেরা ওই এলাকার বখাটে কিছু ছেলেদেরকে নবী পাকের পিছনে লাগাইয়া দিছে, মুহাম্মদের পিছনে লেলিয়ে দিল। এ তায়েফের ছেলেরা, ও দুষ্ট ছেলেরা, যা যা দেখ, ওই মক্কা নগরী থেকে একটা পাগল এসেছে, দেখ শুন কি বলে, এই পাগলটাকে তোমরা তাড়াইয়া দিয়ে আস। আল্লাহর নবী বড় বেতনীয় তায়েফ থেকে ফিরতেছেন, আর পিছন দিক থেকে তায়েফের দুষ্ট ছেলেরা নবী পাকের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতেছে, পাথর মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহর নবী পাথর ভূমির মধ্যে শুয়ে গেছে, এরপর আবার ঢিল মারতেছে, পাথর দ্বারা ঢিল মারতেছে, আর চোখের পানি ফেলে আর বলে, এ তায়েফের লোকেরা, ও তায়েফের ছেলেরা, আমাকে আর মারিস না, আমাকে আর মারিস না, আমার মা নাই, আমার বাবা নাই, যদি আজকে আমার বাবা দুনিয়ায় বেঁচে থাকতো, তোরা আমাকে এভাবে মারতে পারতি না। এ তায়েফের দুষ্ট ছেলেরা, যদি আজকে আমার দাদা দুনিয়ায় বেঁচে থাকে, আমার দাদা আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের নেতা ছিল, কুরাইশ বংশে নবী পাকের বড় নেতা ছিল আব্দুল মুত্তালিব, নবী পাকের দাদা। হযরতে নবী পাক বলে, এ তায়েফের ছেলেরা, আমাকে আর মারিস, সবচেয়ে বড় কষ্ট লাগে, নবী পাক জমিনে পড়ে গেছে। দুটা ছেলে আয়শা নবীজিকে হাত ধরে উঁচু করলেন, দাঁড় করলেন, আবার ছেড়ে দিলেন, নবী পাক বসে গেছে, আবার পাথর দিয়া ঢিল মারতেছে, পা মোবারক জখম হয়ে গেছে। এ আশিকের রাসূল, এ নবীর উম্মত, ও মদিনার উম্মত, নবী পাক দিনের জন্য কত কষ্ট করে গেছে, না খেয়ে পান পেটে পাথর বেঁধেছে, তারপর দিনের জন্য দিনের কালিমার দাওয়াত দিয়েছে, ঠিক কি না? আজকে আমরা সব কিছু আছে আমাদের, টাকা পয়সা ভোগ বিলাস কোনো কিছুর অভাব নাই, কিন্তু যদি বলা হয় ভাই সুন্নতের উপর আমল করেন, এ ভাই যুবক দাঁড়িয়ে রাখো, দাড়ি চাষবে না, দাড়ি চাষে নবীকার কষ্ট দিবে না, তখন বোঝা যায় কত নম্বর আশেকের রাসূল, ঠিক কিনা? কষ্ট পাওয়ার মনে এই যে দাড়ি চাষেন, নবীর কলিজায় খুব লাগে,
একটু পরে হাদিস আসতেছে বলবো, দাড়ি চাচলে কি হয় আর কি হবে এটা একটু পরেই বলতেছি। অনেক ভাই দাঁড়ায় সামনে আসে, চাপে বসেন চাপে বসেন না, ও বাবা সামনে জায়গাটা পুরা করেন। লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা সামনে আসেন সামনে আসেন, এদিকে জায়গা আছে এদিকে আসতে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবী পাক তায়েফে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের বোকাটের ছেলেরা নবী পাকের রক্তাক্ত করেছে পাথরের আঘাত দিয়ে, নবী পাক জমিনে পড়ে গেছে, আবার দাঁড় করাইছে, দাঁড়া করাইয়া আবার পাথর দ্বারা নিক্ষেপ করে আবার আহত করেছে, পা মুবারক ফুলে গেছে, নবী পাক আর হাঁটতে পারে না, হাঁটতে পারে না, অনেক কষ্ট করে নবী পাক একটা খেজুরের গাছে নিয়ে খেজুর গাছের তলে গিয়ে একটু আশ্রয় নিলেন, দেয়ালের ভিতরে গিয়ে একটু আশ্রয় নিলেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল যাও যাও আমার নবী মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলো তায়েফের লোকেরা আমার নবীকে রক্তাক্ত করেছে, আমার নবীকে আহত করেছে, তুমি গিয়ে বলো আমার নবী যা বলবে আমি আল্লাহ তাই করব। জিব্রাইল আইসা বলেন, ও গো নবীজি তায়েফের লোকেরা আপনাকে রক্তাক্ত করেছে, তায়েফের বখারের ছেলেরা আপনাকে রক্তাক্ত করেছে মেরেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি বলেন ওই যে উহুদ পাহাড় দেখা যায় এই উহুদ পাহাড়টা এনে তায়েফের উপরে ঢেলে দিব, তায়েফবাসীকে ধ্বংস করে দিব, তায়েফবাসীকে একেবারে জীবনের জন্য শিক্ষা দিয়ে দিব। আল্লাহর নবী বলেন, না 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 ও ফেরেশতা জিব্রাইল, না আল্লাহ পাক আমাকে এই জন্য পাঠাই নাই, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে রহমত দ্বারা পাঠাইছি, নবী বলেন ও ফেরেশতা ও জিব্রাইল, না 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 আমি সিদ্ধান্ত দিতে পারি না, আমার আল্লাহকে বলো, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ, নবী পাক কালিমার দাওয়াত দেন,
ইসলামের দাওয়াত দেন, উপেনভাবে কালিমার দাওয়াত দেন, মক্কার সমস্ত লোকেরা কিছু সংখ্যক মানুষ ছাড়া সবাই নবী পাকের বিরোধিতা হয়ে গেছে, বিরুদ্ধে চলে গেছে, এতদিন সবাই ভালোবাসছে, সবাই ভালোবাসছে, তারাই উপাধি দিয়েছে রহমাতাল লিল আলামিন বলে, কিন্তু আজকে মাত্র একটাই অপরাধ, একটাই তাদের চোখে অন্যায়, সেটা হলো একমাত্র এক আল্লাহর উপাসনা করার জন্য বলেছেন, এক আল্লাহর গোলামি করার জন্য বলেছেন, এক আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন, মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য বলেছেন, মূর্তি পূজা করা যাবে না, মূর্তির পিছনে আর সময় দেওয়া যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কি না? এই যুবক, আজকে আমাদের এই বাংলার জমিনে আমরা দেখি মূর্তি পূজা হয়, মূর্তি পূজা হয়, মুসলমানের সন্তান পূজায় না গেলে পূজা জমে না, ঠিক কি না? শুধু তাই না, মূর্তি কাঁধে করে বহন করে মুসলমানের সন্তানেরা, ঠিক কি না? অথচ যে মূর্তি ভাঙার জন্য, যে মূর্তিকে বিতাড়িত করার জন্য, যে মূর্তিকে একেবারে বিনাশ করার জন্য আল্লাহ পাক আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কি না? নবী পাক একটাই মাত্র, নবী পাকের কথা ছিল মূর্তি পূজা বন্ধ করে দাও, মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহর পূজা করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর দাসত্ব করতে হবে, ঠিক কি না? অথচ আজকে এই বাংলার জমিনে আমরা দেখি পূজার মধ্যে সহযোগিতা করা হয়, পূজার মধ্যে দান করে দান, দান করার টাকা পাও না, এই হিসাব আল্লাহর কাঠগড়া দাঁড়াইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে দিতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক যখন প্রশ্ন করবে, হে আমার বন্ধু, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে সবকিছু দিয়েছিলাম, কিন্তু আজকে আমার রাস্তা টাকা খরচ না করে, ওয়াজ মাহফিলে টাকা না দিয়ে, মসজিদ মাদ্রাসায় তুমি দান না করে, আজকে তুমি পূজার মধ্যে দান করেছো, আজকে তুমি যারা পূজা করে তাদের সাথে জাহান্নামে যাও, কি বলে? পূজা টেয়া দেনা, আমাদের ঈদের নামাজ, আমাদের সবে বরাত, সবে কদর, আমাদের দশে মুহররম, আমাদের মেরাজ, আমাদের মাহফিল, রবিউল আউয়াল, এগুলির মধ্যে পুলিশ পাহারা লাগে না, কিন্তু পূজার মধ্যে পুলিশ পাহারা দেয়, ঠিক কি না? ফ্রি সার্ভিস কেন কেন দেওয়া হয়? মুসলমান দেশে, মুসলিম রাষ্ট্রে আজকে তাদেরকে এত নিরাপত্তা, আর আজকের মাহফিলের মধ্যে 144 তারা জারি করে, ঠিক কি না? এটা বাংলার মুসলমান মানবে নিবে না, বাংলার মুসলমান মানবে না। বহুত প্রোগ্রাম মিস হচ্ছে হুজুর, প্রোগ্রাম দেয় না, অনুমতি পায় না, কেন? বাংলার জমিনে 90% মুসলমান, বাংলার জমিনের প্রধানমন্ত্রী মুসলমান, মন্ত্রী বৈঠক অধিকাংশ মুসলমান, তারপরে কেন বাংলার জমিনে ওয়াজ মাহফিলের জন্য থানার অনুমতি লাগবে, পারমিশন লাগবে, কেন? আমার প্রশ্ন জবাব দিতে হবে, আল্লাহর দরবারে কাঠগড়া দাঁড়ায় জবাব দিতে হবে। এত ক্ষমতা আল্লাহ পাক, ক্ষমতা কোনোদিন চিরদিন এক হাতে থাকে না, চেঞ্জ হবেই হবে, হবেই হবে, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ঠিক কি না? অপব্যবহার করা যাবে না। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আল্লাহর রসুল বলেন, কালিমার দাওয়াত দিতেছেন, সমস্ত মক্কার কাফেররা কুরাইশরা নবীর বিরোধিতা শুরু করে দিল, বিরোধিতা করেও যখন পারে না, ওয়াজ মাহফিলে 44 তারা জারি করেও যখন ওয়াজ মাহফিল বন্ধ করতে পারে না, এই হকের আওয়াজ উঠবেই উঠবে, এই ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম থাকবেই থাকবে, ঠিক কি না? বন্ধ করতে পারবে না, হবে ইনশাআল্লাহ, হবে
হকের বিজয় একদিন না একদিন হবেই হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন সমস্ত কাফেররা বিরুদ্ধে চলে গেল, এমনকি নবী পাককে পাগল বলতে শুরু করলো, বলতেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে। উব্বা সাইবা আবু জেহেল আবুল আহাব এরা এই মিথ্যা রচনাগুলো মিথ্যা রটাইতেছে। কাব ইবনে আশরাফ বড় লিডার ছিল, বড় নেতা ছিল, সেও নবী পাকের নামে মিথ্যা কথা বলত, মিথ্যা বলে বলে বেড়াই দর বলত। যখনই মুহাম্মদের নাম আলোচনা হতো, কাব ইবনে আশরাফ বলতো এর কথা আমার কাছে বলিও না, এর কথা বলিও না, হে হলো নির্বংশ, যার কোনো বংশ নাই, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, নবীর কোনো বংশ নাই। কাব ইবনে আশরাফ বলেন তার কথা তুমি বলিও না, কেননা যদি মুহাম্মদ মরে যায়, নাউজুবিল্লাহ, যদি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার নাম নেন আর কেউ থাকবে না। এ কথা কে বলে? নামটা মুখস্থ করেন না, এই মিয়া কত নায়ক নায়কের নাম মুখস্থ আছে, খেলোয়াড়ের নাম মুখস্থ আছে, আছে নি? অথচ একটা কাফেরের নাম কইছিলাম মুখস্থ রাখতে পারতেন না। কাব ইবনে আশরাফ নামটা বড় সুন্দর, কামড়ি কি, কামড়ি কি খারা, কাব ইবনে আশরাফ নবীজির নামে মিথ্যা কথা বলতো, মিথ্যা বলে বলে বেড়াতো, নবী পাকের নামে মিথ্যা কথা বলে 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 নাক কইতো, ওয়াজ করতো, শুধু মিথ্যা আর মিথ্যা বানায় বানায় কথা বলতো। কাব ইবনে আশরাফের সামনে নবী পাকের কথা বললে কাব ইবনে আশরাফ গরম হয়ে যেত, এ তোমরা আর কোনদিন আমার সামনে তার কথা বলবে না, নাউজুবিল্লাহ। একবার সাহাবাই কেরামদেরকে একসাথে করলেন, একসাথে করে নবী পাক বললেন আমার সাহাবীদের মধ্যে এমন কে আছো, এমন কে আছো কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবে? কাব ইবনে আশরাফকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে এমন একজন সাহাবী আছনি আমার সামনে দাঁড়াও। আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ ইবনে মাসলাম সাথে সাথে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগনবিজি কাব ইবনে আশরাফকে হত্যা করলে আপনি খুশি? কহা, আমি বড় খুশি। মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, বুখারী শরীফের হাদিস, মুহাম্মদ ইবনে মাসলামা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি তোর বাড়ি খুলেছি যতক্ষণ পর্যন্ত কাব ইবনে আশরাফকে হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত আপনার সামনে আমার চেহারা দেখাব না। কারণটা কি ছিল, কারণটা কি ছিল? নবীজির নামে মিথ্যা কথা বলতো, গালিগালাজ করতো, মিথ্যা রচনা করে করে মানুষের কাছে বলে বলে বেড়াতো, এতে করে নবী পাক খুব কষ্ট পাইলেন। বর্তমানে বাংলার জমিনে কিছু নাস্তিক মুরতাদ আছে যারা নবী আলাইহি সালাতু ওয়াসালামকে ব্যঙ্গ করে, নবী আলাইহি সালাতু ওয়াসালামকে মিথ্যাবাদী বলে, নবী আলাইহি সালাতু ওয়াসালামকে কষ্ট দেয়। এই সমস্ত নাস্তিক মুরতাদরা বাংলার জমিনে থাকতে পারবে না, পারবে না। এই সমস্ত নাস্তিক যারা কাবা ঘরের উপরে মূর্তির ছবি টানায়, আপনারা দেখেন নাই কি, জমিনে বাস করেন না নি তো কথা বলেন না কেন? কাবা ঘরের সামনে মূর্তির ছবি দেয়, কোরআন শরীফকে পায়ে লাগাইয়া ফেসবুকে ছবি দেয়, এই সমস্ত নাস্তিক মূর্তাদেরকে বাংলার জমিনে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, ঠিক কিনা?
মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কেউ কুৎসনার ওটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কেউ মিথ্যা বলে অথবা কোনো ব্যঙ্গ করে তাকে চব্বিশ ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে তার ফাঁসির রায় হয়ে যায়, কিন্তু বাংলার জমিনে নবীকে নিয়ে ব্যঙ্গ করে নবী আলাইহিসসালামের নামে মিথ্যা রচনা করে তাকে দুই মাসও অ্যারেস্ট করা হয় না, ঠিক কিনা? কিন্তু আমরা দাবি জানাবো, যারাই যেই কালে যেই সময় নবী পাক নিয়ে কথা বলবে, নবী আলাইহিসসালামকে ব্যঙ্গ করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, সুন্নতের বিরুদ্ধে কথা বলবে, চব্বিশ ঘন্টা নয় বারো ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। কষ্ট পাক, এগুলি হক কথা নেই। আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ ইবনে মাসলাম ওয়াদা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুহাম্মদ ইবনে মাসলাম যতক্ষণ পর্যন্ত কাব ইবনে আশরাফের হত্যা না করব ততক্ষণ পর্যন্ত আমি আপনার সামনে চেহারা দেখাব না। এবার বের হয়ে গেলেন, কাব ইবনে আশরাফের সামনে গেলেন, কাব ইবনে আশরাফকে বললেন, এ কাব ইবনে আশরাফ, মুহাম্মদ আমাদের কাছে এখন চাঁদা চায়, মুহাম্মদ আমাদের কাছে সদকা চায়, ফিতরা চায়, মুহাম্মদ আমাদের কাছে যাকাত চায়, বড় বিপদে পড়ে গেছি, মুহাম্মদ ইবনে মাসলামা আল্লাহর নবী থেকে অনুমতি নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব ইবনে আশরাফের সাথে কিছু কথা বলবো, কিছু খুশ গল্প করব, আপনি এতে করে মনে কষ্ট দিয়েন না, আমি তাকে কৌশলে আমার হাতের নাগালে নিয়ে আসব। কথাটা বুঝেন নাই? মুহাম্মদ ইবনে মাসলামা আল্লাহর নবীর কাছে অনুমতি চাইছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে কিছু কৌশলে ছলে বলে কৌশলে আমার হাতের নাগালে এনে তারপরে দেব, ঠিক করে বুঝেন নাই, সরাসরি কি মারণ দেব, একটু কৌশলে কাছে আনতেইব না, এইবার গিয়া বলতাছে যে কাব, মুহাম্মদ আমাদের কাছে সদকা চায়, যাকাত চায়, বলো তো আমরা কোথেকে দেই? কথা আছে না, এমনি তো নাচনা বুড়ি, আবার দিছে ঢোলের বাড়ি, কাব ইবনে আশরাফ এই তো সুজু, আরে এত নবীর সাহাবি, ঠিক কিনা? এত নবীর সাহাবি, সে যেহেতু আয়েশা নবীর বিরুদ্ধে কথা বলতেছে, তাকে তো আমার হাতে নেওয়া দরকার, ঠিক কিনা? বলল হ্যাঁ ঠিক উদ্যোগ, ও না করছিলাম নি, মুহাম্মদের কাছে যাইও না, আমি কি এমনি কই, এখন কি করা, কেন আসছো, আমাকে কিছু টাকা ধার দে, কিছু টাকা আমাকে ঋণ দে। কাব ইবনে আশরাফ বলে এইভাবে তো দেওয়া যায় না, কিছু একটা তো বন্ধক দিতে হয়, বন্ধক ছাড়া এমনি টাকা দেই না। তখন বললে কি বন্ধক রাখবো, আমার কাছে কি আছে, বন্ধক রাখার মতো তো কোনো জিনিস নেই। বললো তোমাদের স্ত্রীদেরকে রাখো, বলে নাউজুবিল্লাহ, কত ভালো মানুষ, ভালো মানুষ না, হ্যাঁ ভালো মানুষ, স্ত্রীদেরকে বন্ধক রাখো। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, এটা কি করে হয়, আপনি হলেন মক্কার নেতাদের নেতা, সম্ভ্রান্ত পরিবারের, আর আপনার কাছে আমাদের মতো নিম্ন মানুষের স্ত্রীরা থাকবে বন্ধ, এটা আপনার ইজ্জতের হানি হয়ে যাবে,
ঠিক কিনা? কোথায় তোমার সন্তানদেরকে রাখো, ছেলে মেয়েদেরকে বন্ধক রাখো? মুহাম্মদ ইবনে মাসলামা বললেন যে এই অল্প টাকার জন্য যদি আমার ছেলে মেয়েদেরকে আপনার কাছে বন্ধক রাখি, কোন এক সময় আমার ছেলে মেয়েরা যখন বড় হবে তখন আমার প্রতি তাদের ঘৃণা আসবে, আমাকে তারা ধিক্কার দিবে যে আমার বাবা এই অল্প টাকার জন্য, এই অল্প সামান্য টাকার জন্য আমাদেরকে কাব ইবনে আশরাফের কাছে কি দিয়েছিল, বন্ধক দিয়েছিল, এটা আমার ইজ্জতের হানি হয়ে যায়, এটা সম্ভব না। এবার কাব ইবনে আশরাফ বলে ঠিক আছে তুমিই বলো। মুহাম্মদ ইবনে মাসলামা বলে এ কাব, আমরা যেহেতু যুদ্ধ পছন্দ করি, আমরা যেহেতু নবীর সাথে যুদ্ধ করি, কা করি, তাহলে কাব ইবনে আশরাফ কিছু যুদ্ধের সামগ্রী অস্ত্র শস্ত্র তোমার কাছে বন্ধক রাখতে চাই। মুহাম্মদ এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে কাব ইবনে আশরাফ বলেন হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো, কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আস, বলে আজকে নয় আগামী দিন আসবে। এই কথা বলে চলে গেলেন। এবার মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের দূত ভাই আবু নায়লা, বুখারী শরীফের হাদিস, আবু নায়লাকে নিয়ে আস। দুইজন আসলেন, কারণ একজন কিন্তু একজনকে মারা যায় না, ঠিক কিনা? অবশ্যই একাধিক মানুষ লাগে। মুহাম্মদ ইবনে মাসলামা তার ভাই দূত ভাই আবু নায়লাকে নিয়ে আস। এবার দুজন ভাই আসছে কিছু অস্ত্র নিয়ে, কি নিয়ে আস, অস্ত্র নিয়ে আসছে। এবং সময়টা বলুন মাগরিবের পরে এশারের আগে, এই সময়টা বড় অন্ধকার থাকে, ঠিক কিনা? এই সময় কোনদিন পূর্ণিমার চাঁদ উঠে না, উঠে আপনাদের দিকে উঠে মনে না, বড় অন্ধকার থাকে। এমন সময় মুহাম্মদ ইবনে মাসলামা আর কাব ইবনে আশরাফের দূত ভাই আবু নায়লাকে নিয়ে আস, অস্ত্রগুলি নিয়ে পাহাড়ের কিনারে চলে আসলো। কাব ইবনে আশরাফ পাহাড়ের চূড়ায় বাড়ি করেছে, ওই বাড়িতে কাব ইবনে আশরাফ থাকে। পাহাড়ের নিচ থেকে ডাক দিছে, ও কাব, ও নেতা আপনি নিচে নাইমাস, আমরা এসেছি কিছু অস্ত্র শস্ত্র নিয়ে এসেছি বন্দুক রাখার জন্য। এবার কাব ঘর থেকে বের হবে, তার স্ত্রী পিছন দিকে ডাক দিয়ে বলে, ও স্বামী, ও স্বামী গো, এই রাতের বেলা পাহাড়ের নিচে যাওয়া ঠিক হবে না, এদেরকে উপরে আসতে বলেন। কো না না না, আমি নেতা মানুষ, আমি নেতা মানুষ, আমি ভয় পাইলে হইব না, আমি তাদের কাছে যাই। যদি আমি বলে তাদেরকে উপরে আসতে, তাহলে এরা মনে করবে আমি ভয় পেয়ে গেছি, আর আমি নেতা যদি ভয় পেয়ে যাই তাহলে এদের কাছে আমি ছোট হয়ে গেলাম, ঠিক কিনা? এদের কাছে আমি ছোট হয়ে গেলাম। না না না, ও বিবি আমাকে ছেড়ে দাও, আমাকে বাধা দিও না। বিবি তারপরে বলে, না যেও না যেও না, আমি কেমন জানি একটা রক্তের গন্ধ পাচ্ছি, আমার নাকের মধ্যে রক্তপাতের গন্ধ আসছে। কাব ইবনে আশরাফ বলে, না না, এরা তো পরের কেউ না, এরা তো আমার কোনো দূরের লোক না, এরা তো আমার কাছের মানুষ, এরা তো আমারই কাছের মানুষ। এ মুহাম্মদ ইবনে মাসলামা আসছে আর আমার দূত ভাই আবু নায়লা আসছে, এরা কোনদিন আমার ক্ষতি করতে পারবে না, আমাকে ছেড়ে দাও। এবার বিবি থেকে বিদায় নিয়ে কাব ইবনে আশরাফ পাহাড়ের নিচে চলে গেলেন। এবার মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, ও কাব ইবনে আশরাফ, আপনার চুল থেকে বড় ঘ্রাণ আসতেছে। কাব ইবনে আশরাফ দামি দামি তেল ব্যবহার করতেন, সুবহানাল্লাহ, এবং খুশবু আতর ব্যবহার করতেন, কারণ নেতা মানুষ না, আমাদের যুগের নেতারা স্প্রে মারে না, মারেননি আপনারা? মারে মারে। কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফ চুলের মধ্যে লম্বা লম্বা চুল, নেতা মানুষ লম্বা লম্বা চুলের মধ্যে খুশবু আতর লাগায় আসছে,
মুহাম্মদ ইবনে মাসলামা প্রশ্ন করলেন, হে কাব, আপনার মাথা থেকে চুল থেকে এত সুগন্ধি কেন আসছে? এত সুন্দর গ্রাম কখনো শুনি নাই, কখনো এত সুন্দর গ্রাম নেই নাই। কয় জানো না, এ মুহাম্মদ ইবনে মাসলামা, তোমরা কি জানো না আমার কাছে আরবের বড় 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 সুন্দরী মহিলারা থাকে, এই জন্য আমি দামি দামি আতর ব্যবহার করি, স্যান্ড ব্যবহার করি। এবার মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, এ ভাই কাব ইবনে আশরাফ, আপনার চুলগুলি একটু দেন, আমি মন ভরে একটু গ্রান নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এ দেখেন মুসলমানের কি কৌশল, মুসলমানের কি কৌশল, হুজুররা বড় কৌশল জানে, ঠিক কি? কৌশল এমন মায়ের দিব, সারা জিন্দগির মায়ের একসাথে হইয়া যাইব, খালি সময়ের দরকার, ঠিক কি না? মনে করেন না যে হুজুরা দুমে গেছে গা, না বাংলার জমিনে আলেম ওলামা যদি এখনো একসাথে হইয়া নারে তাকবীর দিয়া আল্লাহর দরবারে লিয়া দাঁড়ায়, পুরো নাস্তিক মুরতাদ বাংলার জমিনে থাকতে পারবে না। এবার মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, এ কাব, ও নেতা মানুষ, একটু চুলগুলি আমার সামনে দেন, আমি একটু গ্রান নেই। ঠিক আছে নাও। এবার মুহাম্মদ ইবনে মাসলামা নিলেন, এরপরে কথা বলেন না, এরপরে মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, আমার ভাই আবু নাইলা পাশে আছে, তাকে একটু দেন গ্রান নিতে। মাথাটা বাড়াই দিছে, এবার আবু নাইলা গ্রান নিল। এরপরে মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, আমারে আরেকটু দেন, আমারে আরেকটু দেন, আমি গ্রান নেই। এবার সুন্দর কইরা মজবুত কইরা চুলের মধ্যে ধরছে, ধইরা গাটটা নোয়াইয়া এবার বলে, এ লাইলা, নারে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে তরবারিটা গালের মধ্যে চালায়া দে, আর আস্তে কর, শরীরে অন্য গরম হয় না মিয়া, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আল্লাহু আকবার বলে তরবারি চালায়া দিল, মুহাম্মদ ইবনে মাসলামার গর্দান বডি থেকে আলাদা হয়ে গেছে। এবার মুহাম্মদ ইবনে মাসলামা আর আবু নাইল আল্লাহর নবীর দরবারে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শত্রু কাব ইবনে আশরাফকে হত্যা করে এসেছি, আল্লাহর নবী দাঁত মুবারক দেখিয়ে মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, বুখারী শরীফের হাদিস, নবী পাকের মুচকি হাসির মধ্যে আমরা যেন জান্নাত দেখেছি, বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা হায় হায় মদিনা যে বহু দূর, কেমনে যাব জানি না, হায় হায় মদিনা যে বহু দূর, কেমনে যাব জানি, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে? চলবে না? শেষ করে দেব। আমার বারাক বইরে সেন্দ কথা কইয়া দে, কি মজা! এটা কি একদিন নাকি? আল্লাহু আকবার, আপনাদের দোয়ায় প্রতিদিন এইভাবে চলতেই থাকে আলহামদুলিল্লাহ। চলবেই চলবে, ঠিক না? আল্লাহ যতদিন সুস্থ রাখেন, যতদিন হায়াতে বাঁচায় রাখেন, ততদিন ইনশাল্লাহ এইভাবে চলতেই থাকবে, ঠিক না? আমার ভাইরা, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দেন, তখন এই মক্কার কাফেররা পাগল বলা শুরু করে দিল। পাগল বলতে থাকলো, এক পর্যায়ে কিছু সংখ্যক মানুষ, সমাজের সবাই কি খারাপ? সবাই কি বালা? যখন খারাপ হয় তখন ভালো থাকে, ঠিক কিনা? যেন বালা এলো খারাপ হয়, আর ভালার জায়গা খারাপ না থাকলে ভালোর কোনো দাম নাই, ঠিক কিনা? আবার খারাপের জায়গা ভালো না থাকলে এই খারাপের কি নাই দাম? দুটোই আছে, তবে পার্সেন্টেজ কম বেশ আছে, ঠিক কিনা? কোন সমাজের মানুষ ভালো বেশি খারাপ কম, কোন সমাজের মানুষ খারাপ বেশি ভালো কম। অবশ্যই আপনাদের এলাকা ভালো করে ভালোটাই বেশি, ঠিক কিনা? সবাই ভালো, অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ নবী পাকের বিরুদ্ধে চলে গেল। এবার কিছু সংখ্যক মানুষ বলা বলি শুরু করে দিল, এ ভাই আসো দেখি মুহাম্মদ আসলে পাগল নাকি, আসো দেখি মুহাম্মদ কি বলে, মুহাম্মদ কি বলে, আসো আমরা একটু দেখে আস। এবার কিছু সংখ্যক মানুষ একসাথে হইয়া নবী পাকের দরবারের দিকে রওনা করলেন। সামনে বাড়তেছেন, আল্লাহর নবী তখন কাবা ঘরের পাশে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, কাবা ঘরের পাশে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করে। আর ওই দিক দিয়ে কিছু সংখ্যক মানুষ নবী পাককে দেখার জন্য আসতেছে। দূর থেকে দেখেন এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর চেহারার অধিকারী একটা মানুষ বসে আছে, মনে হয় পূর্ণিমার চাঁদ ওদিক দিয়ে উত্তরণ হচ্ছে বলে, সুবহানাল্লাহ। তারা পরস্পর বলতে শুরু করলো, এ দেখো দেখো, এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারার অধিকারী, কোনদিন মানুষকে খারাপ পথে ডাকতে পারে না, কোনদিন পাগল হতে পারে না। কেননা পাগল হওয়ার জন্য তিনটা বৈশিষ্ট্য, কয়টা বৈশিষ্ট্য? পাগলের তিনটা বৈশিষ্ট্য কয়টা? এক নাম্বার, পাগলের লেবাস ঠিক থাকে না, ঠিক কিনা? আপনাদের এলাকায় এমন পাগল আসেনি যে সবসময় ইস্তারি করা ভান্দাই ভরে, ইস্তারি করা ফ্যান শার্ট পইরা টাই লাগাইয়া কলম লাগাইয়া আর ভরাড়ে, তাহলে কেউ পাগল কইব? সে পাগল কোনদিনও। দুই নাম্বার পাগলের বৈশিষ্ট্য হলো, কথার কোনো সিরিয়াল নেই, ঠিক কিনা? কথার কোনো সিরিয়াল নেই, শুরু আর শেষ মিল নাই। এখন বলে একটা, কিছুক্ষণ পরে বলে আরেকটা, সাথে সাথেই বলে আবার আরেকটা, ঠিক কিনা? তার মানে কথার দিক দিয়েও মিল নাই। তিন নাম্বার পাগলের চেহারা সুরত কোনদিন ভালো থাকে না, কি বলেন? ভালো থাকে? পাগল দেখছেন সেলুনে গিয়ে শেভ করতে? হ্যাঁ না, সব সময় আউলা জাউলা পাগল বেশ, ঠিক কিনা? একেবারে আউলা জাউলা থাকে। আমার ভাইরা আসতো না, একটু সামনে আসেন, লা ইলাহা, এই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, আইলা ইলাহা, আইলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন ফালা, নমরুদ বলে আগুন ফালা, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে এইটা তো ভাই হাসির তামাশার জায়গা না, ঠিক কিনা? এটা হলো গুনাহ মাফের জায়গা, ঠিক কিনা? এই যে বসে আছেন, গুনাহ মাফ হইতাছে, গুনাহ মাফ হইতাছে, আর নেকির খাতায় শুধু নেক লেখা হইতাছে। এটা আমার মুখের বানানো কথা নয়, আল্লাহর নবীর হাদিস। যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গার চতুর্পাশ দিয়ে আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকে পাহারা দিতেছে। কাজেই মানুষ বেশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমরা বুঝাই দিলাম কোরআন হাদিসের জন্য, আল্লাহ আল্লাহর নবীর জন্য পাগল হয়ে আশিক হয়ে আরবের গুমকে হারাম করে আমরা খোলা ময়দানে বসে গেছি, ঠিক কিনা? আমার ভাইরা, মক্কার কিছু মানুষ নবী পাককে দেখার জন্য যাচ্ছেন। আসলে দেখি নবীজি কি পাগল, আসলে দেখি মুহাম্মদের বেটা আব্দুল্লাহ কি পাগল। এবার সামনে বাড়তেছেন, আর নবী পাক কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন, কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন, আর মানুষগুলো আস্তে আস্তে সামনে বাড়তেছে। এরপরে অবশেষে মানুষগুলো নবী পাকের চতুর্দিকে একবারে ঘিরে দাঁড়ালে, নবী পাকের চতুর্দিকে দাঁড়ালে, আল্লাহর নবী শুধু কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। وَاللَّيْلِ وَمَا وَسَقَ মিলা সিরি, হে ভাই মিলা সিরি, فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ وَاللَّيْلِ وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
أُغْلِقَتْ وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ আমার ভাইরা, আল্লাহ নবী যখন এইভাবে কোরআনে তারিবের তেলাওয়াত করতেছেন, চতুর্দিকে মানুষগুলো দাঁড়ায় আছে, সবাই বলে না না না, এমন কালাম কুরুদির মানুষের হতে পারে না, এত সুন্দর কালাম, এত সুন্দর কথা কোনদিন কোন মানুষের পাগলের হতে পারে না। এ মক্কার লোকেরা, ও উতবা সাইবা, ও আবু জাহেল আবু লাহাব, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, দেখে থাকো, আজকে আমরা কালিমা পড়ে মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করতেছি। আল্লাহর নবীকে তারা নির্বংশ বলতো, আল্লাহর নবীকে লেজ কাটা বলতো। আল্লাহ পাক এই জন্য সূরা কাউসার নাযিল করলেন, আল্লাহ পাক জানাইয়া দিলেন, ও নবীজি, আপনাকে যারা লেজ কাটা বলে, আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে যারা নিঃসন্তান বলে, আপনি সাক্ষী থাকেন, আপনি সারা উম্মতকে জানাইয়া দেন, যারা বলে তারা হলো নির্বংশ, তারা হলো লেজ কাটা। আল্লাহ পাক বললেন, ও নবীজি, আপনাকে আমি কাউসার দান করেছি, আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এ ভাই কথা বলিয়েন না, কাউসার দান করেছি। কাউসারের অর্থ কি? মুফাসসিরুনে কেরাম তিনটা অর্থ লিখেন। এক নাম্বার কাউসার দ্বারা, ও নবীজি, আপনাকে আমি দুনিয়ার সমস্ত কল্যাণ দান করেছি। বলেন সুবহানাল্লাহ, আপনাকে আমি আল্লাহ অজস্র অজস্র হাজার হাজার চেয়েও বেশি অগণনাহীন গণনাহীন আপনাকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি, কল্যাণ দান করেছি, যেই কল্যাণ আর পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ দান করি নাই। দুই নাম্বার মুফাসসিরুনে কেরাম কাউসারের অর্থ লেখেন, দুই নাম্বার লেখেন, অগণবীজি, আপনাকে আমি আল্লাহ এত অধিক সংখ্যক উম্মতের কান্ডারি বানাবো, যেই উম্মত আর কোন নবীর এত উম্মত ছিল না। বলেন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ উম্মত হবে আপনার। আল্লাহর নবী একদিন একবার আল্লাহকে প্রশ্ন করেছিল, ওগো আল্লাহ, আমার উম্মত কেমন হবে? বনী ইসরায়েলের উম্মত ছিল হাজার হাজার, ইয়া আল্লাহ, অনেক নবীর উম্মত ছিল, হাজার হাজার উম্মত ছিল, অসংখ্য উম্মত ছিল, কিন্তু আমি নবীকে তুমি সর্বশেষ যুগে পাঠাইছো, আমার নবী পরে কোনো নবী আসবে না, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু আমার উম্মতের সংখ্যা কেমন হবে একটু যদি আমাকে জানাইয়া দিতা। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনি দরখাস্ত করেছেন, আপনি আমাকে বলেছেন, আমি আপনাকে একটু দেখাই, অবশ্যই দেবে, অবশ্যই দেবো। ওগো নবীজি, দুনিয়াতে দেখবেন না, আখেরাতে দেখবেন। কয় নবী, আল্লাহ গো, আমি তো আখেরাতে দেখতে চাই না, আমি একটু দুনিয়া থাকতেই আমার উম্মতের সংখ্যা দেখতে চাই। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি,
আপনি আপনার সামনের দিকে তাকান, নবীজি তাকাইলেন, ডান দিকে তাকান তাকাইলেন, বাম দিকে তাকান তাকাইলেন, পিছনের দিকে তাকান তাকাইলেন, উপরের দিকে তাকান তাকাইলেন, নিচের দিকে তাকান তাকাইলেন। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনি কি দেখেছেন? ইয়া আল্লাহ, শুধু মানুষ আর মানুষ দেখেছি। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সব মানুষগুলি হবে আপনার উম্মত। আল্লাহর নবী বলেন, মানুষগুলি আমি ডাইরে দেখেছি, মানুষ আর মানুষ একবার আসমান পর্যন্ত লেগে গেছে। সামনের দিকে তাকাইছি, শুধু মানুষ আর মানুষ আসমান পর্যন্ত লেগে গেছে। পিছনের দিকে তাকাইলাম, দেখি মানুষ আর মানুষ আসমান পর্যন্ত লেগে গেছে। ওগো আমার সাহাবীরা, আমি উপরের দিকে তাকাইলাম শুধু মানুষ আর মানুষ, নিচের দিকে তাকাইলাম শুধু মানুষ আর মানুষ। আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সবগুলি হবে আপনার উম্মত। আপনাকে কাউসার দান করেছি। কাউসারের তিন নাম্বার অর্থ মুফাসসিরিন কেরাম করেন, হাউজে কাউসারের অধিকারী বানাইছি। ওগো নবীজি, হাশরের ময়দানে আপনাকে হাউজে কাউসার দান করব। হাউজে কাউসার কি? আল্লাহর নবী বলেন, এমন একটা কাউসার, এমন একটা হাউস, যেই হাউসটার মধ্যে পানি থাকবে, আর এই হাউজের পানি যেই ব্যক্তি জীবনে একবার পান করবে, তার কোনো দিন আর জীবনে পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাক এই কাউসারের মালিক আমি নবীকে বানাইয়া দিবে। এ ভাই যুবক, এ যুবক, পায়ে ধরা বলি, হাতে ধরা বলি, এ যুবক খেয়াল করিয়া শুনো, এই হাউজে কাউসারের মালিক হবে আপনার আমার নবী। এই হাউজে কাউসারের মালিক আপনার আমার নবী হবে। নবী পাক বলেন, এই হাউজে কাউসার আমার হাতে থাকবে, আমি নবী গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় থাকব, আর আমার উম্মতদেরকে আমি নিজ হাতে পান করাবো। আল্লাহ পাক যখন বলবে, এ আমার বান্দারা যাও যাও আমার নবীর হাতে পানি পান করো, হাউজে কাউসারের পানি পান করো, তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, আমার উম্মতেরা আসো আসো আমার কাছে আসো, আমি নবী হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে আছি, আমি আমার উম্মতদেরকে পান করাইবার জন্য। সমস্ত উম্মতগুলি দৌড় মারবে আল্লাহর নবীর দিকে, দৌড় দিয়ে যাবে, কিন্তু সব উম্মত যেতে পারবে না। কিছু কিছু মানুষের সামনে একেবারে দেয়াল হয়ে যাবে, প্রাচীর হয়ে যাবে। আল্লাহ পাক কে প্রশ্ন করবে? নবী পাক আল্লাহকে প্রশ্ন করবে, ইয়া আল্লাহ, আমার উম্মতেরা তো আসতেছিল, কিন্তু কিছু সংখ্যক উম্মত আসছে, আর বাকিরা তো আসতে পারে নাই, কারণটা কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, সবগুলি আপনার উম্মত ছিল, কিন্তু সবাই আপনার হুকুম মানে নাই, সবাই আপনার তরিকা মতো চলে নাই, সবাই সুন্নত আদায় করে নাই, আপনার নবীর অনুসরণ অনুকরণ করে নাই, শুধু মুখে মুখে বলছে, আমি আশিকের রাসূল, আশিকের রাসূল, আশিকের রাসূল, কামে নাই, ঠিক কি না? এ ভাই, মুখে বললে হবে? মুখে বলতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, বাস্তবে পরিণত করতে হবে, ঠিক কি না? সমাজের মধ্যে সুন্নত জারি করতে হবে, আপনার আমার ঘরে সুন্নত পালন করতে হবে, আপনার আমার বিবি সুন্নত তরিকা চলতে হবে, ঠিক কি না? আজকে বিবিরা যে ফাওয়ার হয়েছে, আমার ভাইরা পর্দার আড়ালের মা, আমি জানি আজকের প্রজেক্টের মাধ্যমে মা মহিলারা আমাকে দেখতেছেন, মাইকের আওয়াজে আমার আওয়াজগুলো শুনতেছেন। ও মা, ও কান্দুপুর ঘাগরা ঘাটের মা, ও মা, তুমি বড় দামি, আল্লাহ পাক তোমাদেরকে বড় দামি করে বানাইছে, ঠিক কি না? এ ভাই, মার সম্মান, মার ইজ্জত কেউ দিতে পারবে না। মা তো দামি, দুনিয়াতে যত নবী আগমন করছেন কার মাধ্যমে? মায়ের মাধ্যমে আগমন করেছে। দুনিয়াতে যত আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, গাউস কুতুব আফজাল বলেন, তারা মায়ের গর্ভে থেকে আসছে, ঠিক কিনা? এ ভাই,
দুনিয়াতে যত হাফেজ কোরআন আছে, আলেম আছে, আল্লাহ ওয়ালা বুজুর্গ আছে, এই সবাই মায়ের গর্ভে থেকে আসছে, ঠিক কিনা? এখন মা দামি না আমি মুরুবি দামি? এ ভাই আমার কোনো দাম নাই, কিন্তু আমার মায়ের বড় দাম। হাসরের ময়দানে আমার মাকে আল্লাহ পাক নূরের টুপ পরাইয়া ময়দানে উঠাবে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে, একটি হজর সওয়াব পেলে মাকে একবার দেখিলে, একটি না দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে, দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, ঠিক কিনা? দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, সেই মাকে কষ্ট দিলে পড়ত দেখি কোরআন হাদিস খুলে, ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে, বর্ষা শীতে মায়ের কোলে মধুর ত্যাগ করিলে ধৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে, ঠিক কিনা? আপনারা আমার ধোয়াইছে না? এ ভাই আজকেও আমার ছোট্ট একটা মেয়ে, তাকে দেখি তার মা গরম পানি দিয়ে ধোয়াইতেছে, সুবহান, চিন্তা করছে। আমি চিন্তা করলাম তখন যে এরকম ভাবে তো আমার মাও আমাকে ধোয়াইছে, আপনার মা মনে ধোয়ায় নাই। পরশাশিতে মায়ের কোলে মধুর ত্যাগ করিলে ধৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে, ঠিক কিনা? সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খুদার আরশ টলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, চলবে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর, এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর, কেমনে সেটাই থাকবি গিয়ে একটু ভেবে দেখো না, কেমনে সেটাই থাকবে গিয়ে একটু চিন্তা করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না, চিন্তা করে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, মরণের কথা তোমার একটু স্মরণ হয় না, মরণের কথা তোমার একটু স্মরণ হয় না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, মজা লাগেনি? হ্যাঁ,
আরে দুনিয়ার পোশাক গান্দা, গাড়ির পিছনে যুবক ভাইরা জীবনটা নষ্ট করতেছে, ঠিক কিনা? আজকে যুবকদের কান গুলো দেন্দ হয়ে যাচ্ছে এই অশ্লীলতা বেহায়াপনা মাহিয়া আনলো মমতাদের গান শুনলে, ঠিক কিনা? এরা আবার সংসদও যা, সংসদ ভালো হবে কোন? আছে না হিরু আলম, হিরু আলম চিনেন না? হিরু আলম বদমাস, এ লুচ্চা বলে সংসদ নির্বাচন করব, হিরু আলম লুচ্চা। এই সমস্ত মানুষ সংসদে গেলে সংসদ নাপাক হয়ে যাবে, ঠিক কিনা? এই সমস্ত মানুষ সংসদে গেলে বাংলার সংসদ নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সিনেন না না, একটা দুধ খায় হিটার দিয়ে। আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি, আপনি নবী হলেন হাউজে কাউসারের মালিক। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত বলবেন তত সওয়াব হবে, যত বলবেন ততই সওয়াব হবে, ঠিক কি না? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাম রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাম রে, বর্তমানের মাইয়া ফোলা সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ, ঠিক কিনা? বর্তমানের মাইয়া ফোলা সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাম রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাম রে, বর্তমানের মাইয়া ফোলা করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, মগারে গুনে খাইছে গুনে, ঠিক কিনা? বর্তমানের মাইয়া ফুলা করে কি কারবার, মগের পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাম রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাম রে, ঠিক কিনা? আসেনি এমন বিডিআইতে মোটর সাইকেল চালা, চিৎকার করে বলে নাউজুবিল্লাহ, যে সমস্ত নারীরা মোটর সাইকেল চালাবে, যে সমস্ত নারীরা দুই দিকে পা দিয়ে মোটর সাইকেলে উঠবে, আল্লাহর নবীর হাদিস, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে আল্লাহর গজব, আল্লাহ তাআলা পাঠায় না বিল্লাহ, যদি গজব ফালাইতো আপনি আমিও গজব থেকে বাঁচতে পারতাম না, ঠিক কিনা? কারণ আজকে যত বেহায়াপনা অশ্লীলতা নির্লজ্জতা পরক্রিয়া প্রেম এই সমস্ত সবকিছু হচ্ছে একমাত্র নারী বেপর্দার কারণে, ঠিক কিনা? নারী যদি পর্দার ভিতরে থাকতো, নারী যদি পর্দার ভিতরে থাকতো, আজকে যুবক ছেলেরা ইফতিজিং করতে পারতো না, ঠিক কিনা? শুধু ইফতিজিং করার জন্য যুবকদেরকে, শুধু যুবকদের এই দোষ, যুবকদের নামে মামলা হামলা, কিন্তু ইফতিজিংয়ের দায়ী আমি মনে করি এই বেহায়াপনা নির্লজ্জ বেপর্দার নারীরা সহ আছে, ঠিক কিনা? হাতে পায়ে ধইরা বলি মা,
তোমার মেয়েকে পর্দার ভিতর আনো, মা তোমার মেয়েকে পর্দার ভিতর আনো, বাবা আপনার মেয়েকে পর্দার ভিতর আনেন, ভাই আপনার বোনকে পর্দার ভিতরে আনেন, ইনশাআল্লাহ আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস এই জমিনে কায়েম হয়ে যাবে, ঠিক কি না? আজকে আমাদের মা বোন যদি পর্দায় থাকতো, মা বোন যদি পর্দার ভিতরে থাকতো, তাহলে আল্লাহর রহমত আল্লাহর বরকত আমাদের উপরে নাজিল হতো, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন ওগো নবীজি, আপনাকে কাউসার দান করেছি, কাউসারের অর্থ আমরা শুনেছি। আল্লাহ পাক বলেন যেহেতু আপনাকে কাউসার দিয়েছি, এখন আপনার দায়িত্ব হলো ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখন আপনার দায়িত্ব হলো আপনি নামাজ পড়েন, আপনি কুরবানি করেন। আল্লাহ পাক বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন ওগো নবীজি, আপনার উপর দায়িত্ব নামাজ আদায় করেন, আপনি কুরবানি করেন। ইন্না শানি আকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে আবতার বলে, যারা আপনাকে লেজকাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, প্রকৃত তারাই লেজকাটা, তারাই নির্বংশ। আজ পর্যন্ত আপনাদের এলাকায় আসেনি, কারণ নাম আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কেন নাই? এরা অভিশপ্ত, এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামী, ঠিক কি না? এজন্য বাবারা আমার নাম রাখবো বাচ্চাদের ভালো ভালো নাম, কোরআন হাদিসের নাম, ঠিক আছে না ভাই? এক জায়গায় ওয়াজ করছিলাম, কোরআন হাদিসের নাম রাখবেন, পরের বছর গিয়ে উনি আবার ভূতের নাম রাখছে আবুল আহাব। হুজুর দোয়া করেন আমার ছেলেটার নাম রাখছে আবুল আহাব। আও কেমনে কোরআন শরীফ আছে তো হুজুর, কোরআন শরীফে তো কাফেরের নাম আছে না? আবুল আহাব কার নাম? কাফেরের নাম। এই জন্য কোরআনে থাকলেই খালি লেখকে দিয়ে দিলেন, চিন্তা ভাবনা করে রাখেন, ঠিক আছে না ভাই? যাই হোক, এখন দোয়া হবে। আমাদের মা বোনেরা যারা আছেন সকলেই দোয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। আব্দুল জলিল ভাই দোয়া চেয়েছেন, এরপরে আমাদের জাবের ভাই, তিনি প্রতিবন্ধী, আমার অত্যন্ত মায়া লাগছে ওনাকে দেখা, আর উনি আয়েশা অনেক অনেক আবেগ দেখাইছেন, এবং ওনার দেখলাম ওনার চলাফেরা বুঝতে পারলাম যে অবশ্যই মাহফিলটার পিছনে ওনার শ্রম আছে। কি বলেন আপনারা, কি বলেন? আমি অল্প সময়ের ভিতরে যা দেখলাম, অল্প সময়ের ভিতরে যা দেখলাম, উনি আমার কাছে কয়েকবার গেছে, এরপরে আবার খানা খেতে গেছি, ওখানেও গেছে, বুঝা গেল এই দুই পা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাদেরকে দিয়া দিনের কাজ নেন, দিনের খেদমত করান, তাদের হাত আর পাও লাগে না, ঠিক কিনা? এটা মনের ব্যাপার। বহু পয়সাওয়ালা, বহু সুটাম দেহের মালিক, কিন্তু তার দ্বারা দিনের কাজ হয় না, ঠিক কিনা? কিন্তু এই ভাই জাবের ভাই পা নাই, দুটো হাত দিয়ে চলে, আল্লাহ তুমি তার এই মেহনতকে কবুল করে নাও। হায় আল্লাহ। আরো যারা ভাই আছেন, রাসেল ভাই, হ্যাঁ রাসেল ভাই, উনিও এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, মাহফিলে সঠিক আঞ্জামের জন্য অনেক পরিশ্রম করেছেন, টাকা পয়সা দিয়েছেন, এরপরে শুনেন, মনে কষ্ট নিয়েন না, অনেকেই টাকা পয়সা দিচ্ছেন, দিচ্ছেন না? সবার নাম বলা কি সম্ভব? এই জন্য সবার নাম বলতে পারি না, সবার জন্য দোয়া হবে। আল্লাহ পাক যারা যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম নিজের শক্তি ব্যয় করে এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন, এত সুন্দর পরিবেশ করেছেন, লাইটিং ফ্যান্ডের এত সুন্দর প্রজেক্টের ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক যেন সমস্ত যুবক বৃদ্ধা সবাইকে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। এই এলাকার, এই মহল্লা,
এই মুরব্বী যারা আছেন বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে বলেন আমিন। আমরা এই মাহফিলটা প্রতি বছর হোক চাই কি চাই না, হাত উড়ে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا মাফ কইরা দেন জীবনের সব গুনা রব্বানা রব্বানা ও রব্বানা মাফ কইরা দেন আমাদের সব গুনা রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ কইরা দেন আব্বা আম্মার সব গুনা মাফ কইরা দেন দাদা দাদির সব গুনা মাফ কইরা দেন নানা নানির সব গুনা গুনা করছি ভুল করেছি মাওলানাজি মাফ কইরা দাও মাবুদ তুমি যদি মাফ না করো নিজানে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আয় আল্লাহ তোমারি দর যা
রাতে রইলাম পড়িয়া, আয় আল্লাহ ও আমাদের বলি, আয় আল্লাহ তাকিয়ে দেখো মৌলা, আয় আল্লাহ সন্ধ্যা থেকে আয় আল্লাহ রাত্র 12:30 বেজে গেছে মৌলা, আয় আল্লাহ তোমার কোরআন নবী পাকের হাদিস নিয়ে আলোচনা হয়েছে গো, আয় আল্লাহ খোলা আকাশের নিচে গভীর রাতে বসে গেছে মাওলা, আয় আল্লাহ দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে রে মালিক, আয় আল্লাহ তোমার রহমতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে গেছে মাওলা, আয় আল্লাহ তোমার রহমত দ্বারা আমাদেরকে আবৃত করে না, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ, আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করিয়া নেন, আয় আল্লাহ যত আলেম ওলামা হাফিজ কোরআন, আয় আল্লাহ যারা আলোচনা করেছে প্রত্যেককে আপনি মাফ করিয়া দেন, আয় আল্লাহ আসরের পর থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, আয় আল্লাহ যত শ্রোতা শুনেছে পর্দার আড়াল থেকে মা বোনেরও শুনেছে রে মাওলা, আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়া দেন, আয় আল্লাহ আমরা যারা হাত উড়াইছি রে মালি, জানি না কার আব্বা নাই কার জানি আম্মা নাই, মা হারা বাবা হারায় তিন সন্তানের হাত উড়াইছে রে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মাকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ, আয় আল্লাহ আল্লাহ যারা টাকা পয়সা দিয়া শ্রম দিয়া আয় আল্লাহ বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আজকের মাহফিলকে আঞ্জাম দিয়েছে রে মাওলা, আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ, আয় আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করিয়া নেন, আয় আল্লাহ আব্দুল জলিল ভাই, রাসেল ভাই, আয় আল্লাহ জাবের ভাই, আয় আল্লাহ আরো যেই সমস্ত ভাইরা আয় আল্লাহ আজকের মাহফিলে টাকা পয়সা দিয়েছে মাওলা, প্রত্যেকের আব্বা আম্মাকে আপনি মাফ করিয়া দেন, আয় আল্লাহ আব্বা আম্মা দুনিয়া থাকলে নেক হায়াত দান করিয়া দেন, আয় আল্লাহ বাপ্মার খেদমত করার তৌফিক দান করেন, আয় আল্লাহ বাবাবার সেবা করার তৌফিক দান করেন, আয় আল্লাহ আব্বা আম্মাকে দীর্ঘ হায়াত দান করেন আল্লাহ, আয় আল্লাহ আয় আল্লাহ যত মুরব্বী এই মহল্লার এই বাড়ির এই গ্রামের, আয় আল্লাহ এই এলাকা থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে মাওলা, আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়া দেন, আয় আল্লাহ আজকের মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন, আয় আল্লাহ আপনার নবীর সুন্নত তরিকায় জিন্দেগি করার তৌফিক দান করেন, আয় আল্লাহ খাটি আশিক রাসূল বানায় দেন রে মালিক, আয় আল্লাহ নবীর সুন্নত নিয়ে আয় আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করেন, নবী পাকের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে জাগায়া দেন, আয় আল্লাহ আপনার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন, আয় আল্লাহ পর্দা নিষেধে মা মহিলাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করেন, আয় আল্লাহ কোরআন খতমাসে কবুল করিয়া নেন, আয় আল্লাহ যারা দিয়েছে যে উদ্দেশ্যে দিয়েছে উদ্দেশ্যগুলো পুরা করিয়া দেন, আয় আল্লাহ মুর্দা জিন্দা সকলের আরওয়াহে পৌঁছায়া দেন, আয় আল্লাহ আজকের তাবারুককে আপনি কবুল করিয়া দেন আল্লাহ, আয় আল্লাহ এলাকার মা বোনদেরকে আপনি কবুল করিয়া নেন, আয় আল্লাহ দিনের উপর চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দেন আল্লাহ, আয় আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বশরী চরিত্র দান করেন, আয় আল্লাহ আম্মা আয়েশা সিদ্দিকার চরিত্র দান করেন, আয় আল্লাহ মা ফাতিমার সাথে হাশর নাশর করেন রে মালিক, আয় আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে সালমান ফার্সির মতো কবুল করিয়া নেন, আয় আল্লাহ যুবক ভাইদেরকে হযরত উমরের মতো কবুল করে নেন, আয় আল্লাহ
হায় আল্লাহ জনাব কামাল হুজুর, হায় আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাওলানা, তিনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন, হায় আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দেন, হায় আল্লাহ ওনার ছেলে মেয়ে যারা আছে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, হায় আল্লাহ জানি না, হায় আল্লাহ আমার ভাইদের মন তৃপ্তি হয়েছে কিনা রে মালিক, হায় আল্লাহ আবার যেন পুনরায় এসে, হায় আল্লাহ ভালো করে সুন্দর করে সুস্থ অবস্থায় ওয়াজ নসিহত শোনাতে পারে সে তৌফিক দান করেন, হায় আল্লাহ আগামীতির জন্য আপনি কবুল করে আনেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين اي الله যেদিন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আয় আল্লাহ মওতের বিছানায় শুয়ে যাব গো মালিক, আয় আল্লাহ মওতের তুফান শুরু হয়ে যাবে, আল্লাহ গলার মধ্যে গেরগিরি চলে আসবে, আয় আল্লাহ ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে চিৎকার শুরু করে দিবে, আয় আল্লাহ ছেলে মেয়েরা আম্মা আম্মা বলে কান্নাকাটি শুরু করে দিবে, হায় আল্লাহ ওই তুফানের সময় আপনি ছাড়া তো আর কেউ নাই রে আল্লাহ, হায় আল্লাহ ওই কঠিন মুহূর্তে, হায় আল্লাহ আমাদের নবী পাকের চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।